হ্যালো বন্ধুরা, আজকে আমরা দার্জিলিং থেকে কলকাতায় মাত্র 3 ঘন্টায় চলে যাব। অবাক হচ্ছেন কিভাবে যাব? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখুন। তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। এই অপরূপ সৌন্দর্যের দেশ দার্জিলিং ছেড়ে যেতে মন একদম চাইছে না, কিন্তু কি আর করার আছে, যেতে তো হবে। যাই হোক, আজকে আমরা দার্জিলিং থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দার্জিলিং থেকে কলকাতার দূরত্ব প্রায় 658 কিলোমিটার। আপনি যদি কার বা বাসে যেতে চান, সময় লাগবে প্রায় 16 থেকে 17 ঘন্টা। আর যদি আপনি ট্রেনে যাওয়ার চিন্তা করেন, তাহলে তো আর কথাই নেই, মোটামুটি আপনার 20 ঘন্টা সময় লাগতে পারে। দার্জিলিং থেকে আপনি যদি যে কোনোভাবেই কলকাতায় যেতে চান, তাহলে মোটামুটি আপনার 1000-2000 টাকা খরচ হবে। আজকে আমরা যেটা করেছি, আমরা খুব সহজে মাত্র 3 ঘন্টা 10 মিনিটে দার্জিলিং থেকে কলকাতায় পৌঁছে যাব। সেজন্যে আমাদেরকে করতে হয়েছে একটি এয়ার টিকেট। আর দার্জিলিংয়ের খুব কাছাকাছি একটি এয়ারপোর্ট রয়েছে, যেটির নাম হচ্ছে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দার্জিলিং থেকে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দূরত্ব মোটামুটি 70 কিলোমিটার। এখানে যেতে 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। দার্জিলিং থেকে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কার ভাড়া, আপনি যদি ফ্যামিলি 4 জন হয়ে থাকেন, 1800 থেকে 2000 রুপি আপনার কাছ থেকে নেবে। আর যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন, তাহলে দার্জিলিং থেকে বাগডোগরা আপনি জিপে করে পার পার্সন 350 টাকা করে যেতে পারবেন। আজকে আমাদের এই এয়ার টিকিট কাটতে খরচ হয়েছে 3200 টাকা। বন্ধুরা, এই দেখছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা বলেছিলাম দার্জিলিং থেকে বাগডোগরা আসতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা, কিন্তু আমাদের ড্রাইভার অনেক এক্সপার্ট হওয়ার কারণে আমরা চলে এসেছি 1 ঘন্টা 50 মিনিটে। চলুন তাহলে এয়ারপোর্টের ভিতরে যাই এবং আপনাদেরকে বিস্তারিত আরও দেখাই। প্রথমে আপনি ট্যাক্সি থেকে নেমেই ভিতরে ঢুকে যাবেন, তারপর ভিতরে গিয়ে চেকিং করবেন। এয়ারপোর্টের ভিতরে ঢুকে আমরা এখানে অনেক কাউন্টার রয়েছে, কাউন্টারের নাম লেখা রয়েছে এয়ার ইন্ডিয়া বা অন্যান্য এয়ারপোর্টের যেসব এয়ারলাইন রয়েছে। তো আমরা এয়ার ইন্ডিয়া কাউন্টার থেকে এই অলরেডি আমরা বুকিং বোর্ডিং পাস কালেক্ট করে নিয়েছি। তো প্রথমে আপনারা ঢুকে এই বোর্ডিং পাস কালেক্ট করে নেবেন এবং কালেক্ট করেই চলে যাবেন যে ওয়েটিং জোন আছে, ওয়েটিং। আর যদি লাগেজ থাকে বা চেকিং করার থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই কাউন্টারে আগে আসার আগে আপনাকে ব্যাগেজটা এখানে চেকিং করে আপনাকে নিয়ে আসতে হবে। তো চলুন তাহলে তারপরে কীভাবে যেতে হবে দেখাচ্ছি। ব্যাগ চেকিং এবং বোর্ডিং পাস শেষে এই যে হাতের একটু সামনে আসবেন, এখানে সিঁড়ি এবং অ্যাক্সেলেটর রয়েছে। দোতলায় যেতে হবে আপনাকে, ডিপার্চারের জন্য দোতলায় যেতে হবে। তো যাওয়ার আগে যদি ওয়াশরুমের প্রয়োজন হয়, এখানে ফিমেল এবং মেলের ওয়াশরুম রয়েছে দেখতেছেন সামনে, তো ওয়াশরুমে কাজ লাগলে করবেন, আর না হলে উপরে চলে যাবেন ডিপার্চারের জন্যে। চলুন তাহলে উপরে। বাগডোগরা এয়ারপোর্টের ভিতরে যখন আপনি বোর্ডিং পাস এবং চেকিং শেষ করে উপরে আসবেন ফাইনাল চেকিং সিকিউরিটি চেকিংয়ের সময়, তার আগেই এখানে কিছু শপ রয়েছে যেখান থেকে আপনি কিছু কেনাকাটা করতে পারবেন দেখতেছেন, এবং কিছু খেতেও পারবেন। সবচেয়ে ভালো লেগেছে এখানে মোমস, যে মোমো যে শপটি রয়েছে এখানে মোমো পাওয়া যায় 7 পিস 100 রুপি, অনেক টেস্টি, খুবই হেলদি একটি ফুড। পাশে আরও কিছু শপ রয়েছে দেখতেছেন, খুব চমৎকার সব জিনিসপত্র রয়েছে। তাছাড়া আপনি চাইলে এখানে কিন্তু ওয়েট করতে পারেন, ওয়েটিং সময় আপনি খুব ভালোভাবে এখানে কাটাতে পারেন। এই হচ্ছে বাগডোগরা এয়ারপোর্টের আরও যা কিছু আছে আপনাদেরকে দেখাচ্ছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। সিকিউরিটি চেকিংয়ের পরে আমরা চলে যাব এখন একবারে ফাইনাল স্টেজে, বিমানে আগ মুহূর্তে, ওঠার আগ মুহূর্তে ওয়েটিং জোন রয়েছে দেখতেছেন। আমাদের যখন বিমানে টাইম হবে তখন আমরা বিমানে উঠব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
আমাদের ফ্লাইটের সময় হয়েছে, চলুন তাহলে আমাদের সাথে। এই দেখতেছেন এয়ার ইন্ডিয়ার একটি চমৎকার ফ্লাইট আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা কিন্তু আমাদের ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি। আমি বেশ কিছু এয়ারলাইনের ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে নিজের টিকিট নিজেই কাটতে পারবেন অথবা যে কোনো ট্রাভেল এজেন্সির দোকান থেকেও টিকিটটি ক্রয় করতে পারবেন। আরেকটি কথা, আপনি চেষ্টা করবেন দার্জিলিং থেকে কলকাতা যাওয়ার জন্য শুক্রবারটাকে সিলেক্ট করতে, কারণ শুক্রবারে দার্জিলিং থেকে কলকাতার এয়ারফেয়ারটা অনেক কম হয়ে থাকে, আপনি 3,000 থেকে 3,500 টাকার ভিতরেই পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমরা 1 ঘন্টা 10 মিনিটের চমৎকার একটি ফ্লাইট উপভোগ করেছি এবং আমরা এই মুহূর্তে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু আমরা চলে আসছি। বন্ধুরা, ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য।